এই কাহিনী সমস্ত চরিত্র কাল্পনিক, গল্পের বিষয়বস্তু প্রাপ্ত বয়স্কদের জন্য। একদিন টুনি সিঙ্গারা বিক্রি করে বাড়ি ফিরছিল, আর একটি যজ্ঞ কাক তাকে দেখে খুব পছন্দ হলো। তারপর যজ্ঞ কাকটি তার কাছে গিয়ে বলল, তোমার নাম কি? তখন সে বলল, আমার নাম টুনি, আর তোমার নাম? আমার নাম যজ্ঞ। তখন টুনি বলল, কেন, কি হয়েছে? তখন যজ্ঞ বলল, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? তখন টুনি বলল, ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা দুজনে একটা ভালো বন্ধু। এই বলে তাদের দুজনের বন্ধুত্ব শুরু হলো। তারপর টুনি বলল, ঠিক আছে, আজকে অনেক বেলা হয়ে গেছে, আবার কালকে কথা হবে, কেমন? তখন যজ্ঞ কাক বলল, ঠিক আছে, আজকে তাহলে যাও, কালকে আমি তোমার জন্য এই গাছের নিচে অপেক্ষা করব। এই বলে তারা দুজন সেখান থেকে চলে গেল। ওই যজ্ঞ কাক এসে সেই গাছের নিচে টুনির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, টুনি আর আসছে না। এই চিন্তা করে করে যজ্ঞ কাক সোজা চলে গেল টুনির বাড়িতে। আর টুনির বাড়িতে গিয়ে টুনির সঙ্গে অন্য একটা কাকের বিয়ে হচ্ছে। তখন যজ্ঞ কাকের মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর যজ্ঞ কাক সেখান থেকে পালিয়ে গেল। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। পরে আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।